عليكم السلام. طب ভালো সব না? হ্যাঁ। তা সবাই ভালো না? দেখ আলহামদুলিল্লাহ। এত দেরি হয়েছে। আর বলবেন না আপা বলবেন না। আসলে হয়েছে কি? শালা তুই চোরাও সাইডাম আমার। বাড়ি এলো আসলে ভালো না তো যার জন্য আর কি। তাইলে জমেদার মা স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহ বরকাতু। বসেন বসেন, এত দেরি খাচ্ছেন কেন? স্যার ওই যে ভোট নিয়ে একটু ব্যস্ত আছে তো ইলেকশন নিয়ে, তাই আপনার স্বামী ভোটে দাঁড়াচ্ছে না? জি জি দেখাচ্ছেন দেখাচ্ছেন আজালার মা, কি সুন্দর করে আমাদের কাছ থেকে ভোট নিয়ে আরামে বড় লোক হয়ে গেছে, এখন দেখেন ভোট করে বেড়াচ্ছে। কৃষি এমপি তে দাঁড়াচ্ছে না মন্ত্রী আপনাদের থেকে লোন নিয়ে অনেক সুখে আছি। সুখে আছেন? কি রকম? এই তো ছেলে রে অটো রিক্সা কিনে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তারপর এখন 600 টাকা করে পায়। বাহ বাহ, দিন 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 600 টাকা ইনকাম করে। হ্যাঁ দেখেছেন দেখেছেন কত উন্নতি। হ্যাঁ তারপর? তারপর এই যে এখন আপনাদের দিতে হয় 100। হ্যাঁ এর জন্য আর কি আমি খুব ওই জন্য তো গয়নাঘাটটা পরেছেন। আমি জানতাম। শোনেন দেখেন দেখেন আজালার মা অবস্থা কি দেখেন, আপনার তো সামনের পারা প্রমাণ। এই আপনারা কোন যে আপনার কথা টাকা নিয়ে ফকির হইয়া গেলাম, এ হইল না তা হইল না, অথচ দেখেন এই দুইজন মেয়ে লোকই জায়গায় দাঁড়িয়ে প্রমাণ করে দিল। তার বর হইল মন্ত্রী দিদার আছে, দুত্রি এমপি দিদার এমপিতে 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 এমপি পাস করার পরে না মন্ত্রী হবে না? আপনার এই এই মহিলা দেখেন অটো রিক্সা কিনে দিয়েছে আমাদের কাছে রোন নিয়ে, এই দেখেন আরামে 600 টাকা ভাড়া পাই, তাই তো না কত? তাছাড়া আপনার স্বামী খুব কবাইলে স্বামী, এই আর কি। যাক ভালো, আচ্ছা সে কত বড় খারাপ জিনিস তাকে আপনি বলেন। কি বলবো স্যার, বুঝতে হবে স্যার। বুঝতে হবে কি মানে স্যার? আপনি জানেন না যান মারানো যান মারা পাপের কাজ। শোনেন আগামীতে আজকের মতন দেরি আর আগামীতে হবে না। ওই মনির বাপ কিস্তিতে নাম করিয়ে কয়েছে যে তুই থাক আমি বাথরুমে আসছি, তাই কইয়ে মনির বাপ ভাড়া আগেছে। তখন আমি ছেলে বিলিয়ানি ওই আইগো আমার কাছে 50 টাকা, ওই ওইটাকে কদর রেবর কাছে 20 টাকা, ওই আনসারি রেবর কাছে 5 টাকা করি আনকে নিয়ে আমি 75 টাকা নিয়ে আইছি। এখন স্যার তুমি যদি নাও তো নাও, না নাও তো স্যার আমি নিচ্ছে না। মনে স্যার দেখি বাবা থাম সব আইছে সাথে আমার। আপনার আমি 100 বার করে কইছি এই মহিলার লোন দেওয়া যাবে। আপনি তো আপনার আমি বলছি যে এই মহিলার লোন দেওয়া যাবে না, আপনি দিবেন এই লোন। এই দেখেন এই দেখেন এই দেখেন খামা খামার দোষটা দেবেন না। আপনি খামা খামার দোষ দিবেন না। মহাজন সরাই ফলাম তো এতগুলো মহিলা চেয়ারম্যান আপনাকে বানাইছি, তাহলে দেবেন কা দেবেন কা নেবেন কি করবেন না করবেন নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কই মহিলা লোন দিয়া লোক? হ্যাঁ আপনি লোন দিছেন ওই মহিলাকে, ওই মহিলার 4-5টা বাচ্চা, আমি ওকে লোন দেই নাই। তার সাহায্য ব্যাপার 4-5টা বাচ্চার তো ব্যাপার না, বাচ্চার 21টি হোক তাতে সমস্যা নেই, ঋণটা আমার ঠিকভাবে কিস্তি চালালি হলো। এই মহিলা কিস্তি হলো আপনার কত? 150 না? তাই তো 150 টাকা আপনার কিস্তি, 150 টাকা আপনার কিস্তি। আপনি সোজা ভাবে কিস্তি দেবেন আর নয় তো বা বুঝতেই তো পারছেন স্যার। তুমি আমার কথা শোনো, তুমি ঢং করো না স্যার। ঢং করো না মানে কসি আমার কথা তুমি বুঝা শোনো। আমি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আছে, ওই আমার হইলো 150 টাকা কিস্তি। হ্যাঁ আমার কাছে বলে কিস্তির টাকা দিছে। আইলা খারাপ মারে খারাপ কি দেখেছে? হ্যালো
আমি গ্রাম মহিলা হলো ওর মতো কি অশিক্ষিত নাকি স্যার আমার সব মেরেছে হ্যাঁ স্যার আমার অশিক্ষিত বললো এখন ভালো এখন আপনারা দেখেন কি আপনি কি অশিক্ষিত বলছেন আমাকে অশিক্ষিত না তো কি হলো তাহলে কি আবার 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 হাত দিস না আমার স্বামী কিনিস তুই না কি করবে কি করবে এদিকে মসিয়ারে ভ্যান চুরি করে আছে আমার স্বামী কি ভ্যান চুরি করছে এ দেখছেন সবাই দেখেন আপনি নিজেই কথা কি কি মনে করিস আমার স্বামী ওহাবের দুইটা চুরি করে আনা আছে আর কি জানে আর শুনবে হলো হ্যাঁ আপনি যতই ভুইতে কান্দা কান্দেন কিস্তি কিন্তু মাফ নেই বুঝতে পেরেছেন কথাটা কিস্তি আপনার 150 টাকা দিয়ে আপনি যান আর কোনো কথা নেই এই মহিলার কত বড় সাহস আমার কয় যে আমার আমার এত বড় অপমান করে আমি টাকা দিতে পারি স্যার আমি এখন পাড়ার বুড়ে কাছে ধার করবো যদি পাইতে দেবো না না পারে দেবো না যেখান থেকে পাবেন সেখান থেকে আমার টাকা দেবেন চলেন আমি প্রতিদিন কিস্তি দিয়েছি আর আজকে ওই 150 টাকার কিস্তির মধ্যে আমি 75 টাকা কিস্তি দিয়েছি স্যার আজকে নেছে না তাই দেখ ভাই স্যার আমার পাঁচ আইতে পুরো দেয় দেখ ভাই আমার আমার বইয়া কি করেছে দেখ আমরা তো বুঝি কিন্তু কিস্তি শুনে বলে কারো মাফ করে ভাই তো আর কাছে 20 টাকা হাল দিন ভাই আমরা ওইসব জানি না এই লোক ভাই স্বামী সুবিধার না পয়সা মানুষের হাত সারাটা দিন খাবে কিস্তি দাও দাও না দাও না দাও আমার কিস্তি চল তোরা ঘরে চল তোর আব্বা যেন কিছু থাকি